सर्वम शिवमयम शिवानंता शिवकृपानंता। आज के हमरा वृश्चिक राशि वृश्चिक लग्नेर जून मासेर पथचला निये आलोचना शुरू करब। जून मासटा अत्यंत क्रिटिकल मास होते चलेछे, कारण जून मासे हमरा मंगल के निचस्त अवस्थाय पाच्छी एवं मंगलेर समसप्तमे वक्रगतिर शनि थाकछे, तार संगे सूर्यग्रहण संगठित होबे 10ई जून एवं वक्रगतिर बुध एई सूर्यग्रहणेर मध्ये अंशग्रहण करछे एवं राहु केतुर एक्सिसे थाकछे। तो वृश्चिक राशि वृश्चिक लग्नेर जे लग्नपति मंगल, सेई मंगल किन्तु दीर्घदिन धरे एकटा असुविधार मध्ये आछे। प्रथमे से राहुजुक्त होयेछिलो, तारपर अष्टम भावे अवस्थान करलो, तारपर 2ই জুন मंगल भाग्यस्थाने प्रवेश करबे किन्तु सेटा तार निचस्त स्थान। सुतरां वृश्चिक राशि वृश्चिक लग्नदेर जन्य किन्तु विशेष अशुभ टाइम अनेक दिन धरे चलछे। जदिओ बृहस्पतिर एकटा शुभ दृष्टि अष्टमस्त मंगलेर उपर देखा गेछे, किन्तु ताहलेओ ओवरऑल वृश्चिकेर टाइमटा किन्तु एकेबारेई शुभ नय एबं এই করোনার আবহতে অবশ্যই আপনাদের বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। প্রথমেই বলে দিই যে আপনাদের জন্য যে মন্ত্র সাধনাটা করলে আপনারা উপকৃত হবেন সেটা হচ্ছে নাভিতে, নাভি এলাকায় মণিপুর চক্রে ওং আয়ং রিং ক্লিং চামুণ্ডায় বিচ্ছে, ওং আয়ং রিং ক্লিং চামুণ্ডায় বিচ্ছে। এই মন্ত্রটা 108 বার যদি করেন তাহলে কিন্তু আপনারা একটা দেবী শক্তির সুরক্ষা কবচ তৈরি করতে পারবেন, দেবী শক্তির একটা প্রোটেকশন আপনারা অবশ্যই পাবেন। মণিপুর চক্রে নাভি এলাকায় কল্পনা করে ওং আয়ং রিং ক্লিং চামুণ্ডায় বিচ্ছে, তার সঙ্গে অগ্নিমুদ্রা হাতে নেবেন। অগ্নিমুদ্রা কি আপনাদের আগেই বলে দিয়েছি। মাসের প্রথম দুটো দিন 1ই এবং 2ই জুন এই দুটো দিন আপনাদের জন্য যথেষ্ট শুভ, অনেক রকম ভাগ্যের উন্নতি, অনেক রকম আর্থিক দিকে শুভ যোগাযোগ, অনেক রকম আর্থিক উপার্জন বৃদ্ধি হওয়ার জায়গা, গৃহসুখ, গৃহস্থানে পরিবারের সঙ্গে অনেক শুভ যোগাযোগ ইত্যাদি কিন্তু 1ই আর 2ই জুন আপনারা পাবেন। 3rd, 4th আর 5th জুন এই তিনটে দিনও কিন্তু বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জন্য যথেষ্ট শুভ, ভাগ্য আপনাদের সহায়তা করবে, সন্তান ভাবের জন্য শুভ একটা কসমিক ইনফ্লুয়েন্স, কসমিক রিদম দেখা যাচ্ছে, নানান দিক দিয়ে কিন্তু আপনারা একটা শুভত্ব পাবেন, কিন্তু কিছু বিলম্ব, কিছু অবস্টিকলস আসতে পারে। 6 আর 7 এই দুটো দিন কিন্তু একটু ফ্রাস্ট্রেশন, একটু হতাশা হবে, নানান রকম এক্সপেক্টেড রেজাল্টস একটু থমকে যেতে পারে, একটুখানি কিন্তু আপনাদের একটা ব্যর্থতার দিক দেখা যাচ্ছে, সেখানে মন মেজাজ একটু উগ্র রুক্ষ হলে সেই জায়গাকে আপনাদের দমন করা বিশেষ প্রয়োজন। 8, 9, 10 এই তিনটে দিন খুব সাবধানে থাকতে হবে, এর মধ্যেই এই 10 তারিখেই কিন্তু সূর্যগ্রহণ সংঘটিত হচ্ছে, তো মন মানসিকতার মধ্যে চাঞ্চল্য, ভুলভাল সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা, মানুষের সঙ্গে ভুল বোঝাবুঝি, দাম্পত্য জীবনে অশান্তি, আর্থিক দিকে লস হয়ে যাওয়া, এবং যারা অসুস্থ আছেন, যারা একটু বয়স্ক পরিবারে, তাদের জন্য কিন্তু এই 8, 9, 10টা একটু রিস্কের জায়গা। হসপিটালাইজড অ্যান্ড এল্ডারলি যারা, তাদের কিন্তু এই সময় একটা বেশ সংকটময় কিন্তু একটা সময় দেখা যাচ্ছে। অতি অবশ্যই 8, 9, 10 খুব সাবধানে চলবেন, যতটা সম্ভব মিনিমাম মুভমেন্ট রাখবেন। 11, 12, 13 কিন্তু আপনাদের জন্য খুব একটা শুভ নয়, যদিও আকস্মিকভাবে কিছু গ্রহের ভাগ্যের সহায়তায় পুরনো কিছু বিষয় থেকে আপনারা লাভবান হতে পারেন। যে হয়তো অনেক দিন আগে কোথাও একটা চাকরির অ্যাপ্লাই করেছিলেন, সেটা কোনো শুভ সংবাদ এলো, বা অনেক দিন আগে কোথাও কোনো ইনভেস্টমেন্ট করেছিলেন, সেটার থেকে কিছু উপার্জন হলো, কিছু ওল্ড ইস্যুস, অতীতের পুরনো পাস্টের কিছু
ঘটনা থেকে কিছু শুভফল পেতে পারেন। তাছাড়া কিন্তু 11-12-13 সাবধানে থাকতে হবে, মন মেজাজ অত্যন্ত উগ্র এবং উত্তেজিত থাকবে, কোনো রকম তাড়াহুড়োতে হঠকারী সিদ্ধান্ত নেবেন না। 14 এবং 15 এই দুটো দিনও কিন্তু আপনাদের একটু সাবধানে থাকতে হবে, মন মেজাজ অত্যন্ত সেন্টিমেন্টাল ইমোশনাল থাকবে, সেখানে আপনাদের একটা ইমোশনাল সেন্টিমেন্টাল দিক থেকে কিছু ভুল সিদ্ধান্ত হয়ে যেতে পারে, অন্যমনস্ক হয়ে কিছু চোট আঘাত লাগার সম্ভাবনা, এই দিকে কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে এবং মায়ের উপর বিশেষ অশুভ প্রভাব আসতে পারে 14 এবং 15। 16-17 আবার কিন্তু বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জন্য অত্যন্ত দুটো শুভ দিন, কর্মভাবের জন্য, কর্মপ্রাপ্তির জন্য, কর্মস্থানে উপার্জন বৃদ্ধির জন্য সব দিকে কিন্তু 16 আর 17 খুব শুভ এবং সন্তানের দিকেও কিন্তু কসমিক ইনফ্লুয়েন্স কসমিক রিদম খুব সহায়তা করবে। 18-19 আবার মন মানসিকতা একটু ডিস্টার্ব থাকবে, কিন্তু ভাগ্যোন্নতির একটা যোগ দেখা যাচ্ছে, মন মানসিকতার মধ্যে বিভ্রান্তি এবং একটা চাঞ্চল্যকে কন্ট্রোল করে যদি চলতে পারেন অবশ্যই কিন্তু 18 আর 19 জুন আপনারা কিছুটা লাভবান হওয়ার সম্ভাবনা আছে। 20 আর 21 আবার কিছু ভাগ্যহানি, ভাগ্য বিড়ম্বনা, কিছু ক্ষয়ক্ষতি, কিছু আর্থিক লস, পিতার স্বাস্থ্য অবনতি, এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা। 22 আর 23 আবার একটু মানসিক অবসাদ, ভাগ্যহানি, ভাগ্য বিড়ম্বনা, কিছু ভ্রমণ সংক্রান্ত ব্যাপারে কিছু দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা, ওভারঅল 22 আর 23ও কিন্তু আপনাদের জন্য শুভ নয়। 24 আর 25 আপনারা একটা শুভ যোগ পাচ্ছেন, কসমিক ইনফ্লুয়েন্স কসমিক রিদম আপনাদের আর্থিক দিককে অনেকটা সাপোর্ট করবে এবং কর্মপ্রাপ্তির দিককেও কিন্তু অনেকটা সাপোর্ট করবে। 26, 27, 28 গিয়ে আবার একটা মনের মধ্যে হতাশা, মনের মধ্যে একটা অবসাদ এবং শারীরিক দিকে এবং মানসিক দিকে উভয় দিকেই কিন্তু একটা লো এনার্জি এবং চোট আঘাত লাগার বিশেষ সম্ভাবনা। মাতৃস্থানে কিন্তু কসমিক ইনফ্লুয়েন্স কসমিক রিদম একেবারেই একটা নেতিবাচক ইনফ্লুয়েন্স প্রভাব বিস্তার করছে। 29 আর 30 মাসের শেষ দুটো দিন আবার কিন্তু বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জন্য অত্যন্ত শুভ দুটো দিন, নানান রকম ভাগ্যের সহায়তা, ভাগ্যের উন্নতি, গৃহস্থানে, পরিবারে, পরিবারের সদস্যদের শুভ সংবাদ, শুভ একটা দিক উন্মোচন, সন্তানের জন্য শুভ, আপনাদের কর্মপ্রাপ্তির জন্য শুভ। ওভারঅল 29 আর 30 আপনারা কিন্তু কসমিক ইনফ্লুয়েন্স কসমিক রিদমের প্রবল একটা সহায়তা পাবেন। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন মনে রাখবেন যে জুন মাসটা আপনাদের লগ্নপতি নিচস্থ থাকছে এবং তার সমসপ্তমে বক্রী শনি, সুতরাং চোট আঘাত, অ্যাক্সিডেন্ট, নানান রকম ঝামেলা, মানুষের সঙ্গে বিবাদ, মনের মধ্যে একটা হতাশা, একটা অবসাদ, এগুলো লেগেই থাকবে। সমস্ত কিছু এই মঙ্গল নিচস্থ এবং বক্রী শনির কারণে একটা স্লোডাউন, কোনো কিছুই যেন সময় মতো হচ্ছে না, হয়ে উঠছে না, তার সঙ্গে আপনাদের লগ্ন এবং রাশি আর সপ্তম ভাবকে অবলম্বন করে রাহুকেতু তো দীর্ঘদিন আছেই, সেখানে ব্যাক টু ব্যাক দুখানা গ্রহণ, সুতরাং ওভারঅল টাইমটা একেবারেই শুভ নয়। কিছু দিন আপনাদের যেগুলো বললাম 1st-2nd জুন, তারপরে আপনাদের 16th আর 17th জুন, তারপরে 29th এন্ড 30th জুন, এই দিনগুলো বিশেষ শুভ, এই দিনগুলোকে কাজে লাগাবেন এবং জুন মাসটা কিন্তু শরীর স্বাস্থ্য চোট আঘাত নিয়ে বিশেষভাবে সচেতন থাকবেন, সতর্ক থাকবেন। নাভি এলাকায় মণিপুর চক্রে 108 বার ওং আইং রিং ক্লিং চামুণ্ডায় বিচ্ছে, ওং আইং রিং ক্লিং চামুণ্ডায় বিচ্ছে, এই জপটা করবেন, করলে অতি অবশ্যই কিন্তু আপনারা সুফল পাবেন, একটা অত্যন্ত বলবান শক্তিশালী রক্ষা কবচ আপনাদের জন্য তৈরি হবে। সর্বং শিবময়ং শিবনন্তা শিবকৃপানন্তা।